একজন পীর সাহেব বলবেন, এ সূর্য তুমি আমারে কষ্ট দিও না, এটা সূর্য আপনার কথা শোনার কেউ নয়, সূর্য শুনবে আল্লাহর কথা। তবে হ্যাঁ, একজন নবীর অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ফিরিয়ে এনেছিলেন, তার নাম কি? সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী সূর্যটা আসর পার হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধের সরঞ্জামাদি প্রদর্শনী দেখতে গিয়া আসরটা পড়তে তার দেরি হয়ে গিয়েছিল। আল্লাহকে বলেন, আল্লাহ এত গুরুত্বপূর্ণ সালাতটা এই ঘোড়াটোনা দেখতে গিয়া আমার সমস্ত হয়ে যাচ্ছে, আল্লাহ মেহরবানি করে সূর্যটা আবার একটু ব্যাক করেন। সুবহানাল্লাহ, এটা একমাত্র নবীর শানে পাওয়া যাচ্ছে, কোনো অলি আউলিয়া গাউস কুতুবের শানে এটা পাওয়া যায় না। সুতরাং জীবন মরণের মালিক কে? আল্লাহ। আমরা তো জীবন মরণের মালিক বানিয়ে দিয়েছি, মরা বাবাকেও জিন্দা বানিয়ে দিয়েছি, কথা ঠিক না বেটি? রাস্তাঘাটে যত মাজার গড়ে উঠেছে, আমার ড্রাইভার হেল্পার ভাইরা ঘুম থেকে উঠে গাড়িটা স্টান দিয়ে হয়তো বাবাকে দিয়ে আয়, আগে 10-15-20 টাকা দিয়ে আয়। কেন দেয়? ওরা কিনিয়েতে দেয় যে আবার গাড়িটা যদি রাখতে উল্টে হালাইতে সমস্যা। তার কি বিশ্বাস করলো যে বাবা ধ্বংস করার মেরে ফেলার ক্ষমতা রাখে? নাউজুবিল্লাহি মিন যালিক। উনি নিজেই তো মারা গিয়েছেন, কি করে আপনার আর ক্ষতি করবে? ক্ষমতা নাই তার, কিন্তু এই যে বিশ্বাস করলেন, এটাই কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আমরা মনে করি যে বাসের নিচে দেখবেন জুতা চলে, জুতা ঝুলছে কেন? পায়ে অ্যাক্সিডেন্ট ঠেকাবে। ঢাকা শহরে দেখবেন যে বাসের নিচে সেনা জুতা ঝুলতেছে, কে নিয়তে ঝুলাইছে? অ্যাক্সিডেন্ট ঠেকাবে। তাহলে জুতার যদি এই ক্ষমতা আপনি দেন, তাহলে আপনি শিরিক করলেন না? যে বস্তুর ভিতরে যে ক্ষমতা নাই, ওইরকম ক্ষমতা যদি আপনি মনে করেন, তাহলে শিরিক করলেন। হ্যাঁ, আপনি সাপকে ভয় পাবেন, কেন বলুন তো? সাপের ভিতরে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে রাখছেন, বিষ আছে, আপনাকে দংশন করলে আপনি মরে যেতে পারেন। এই ক্ষমতা আল্লাহ সাপের ভিতরে দিয়ে রাখছেন, ওকে ভয় পান, এটা শিরিক না। কথাটা কি বোঝা যায়? বাঘকে আপনি ভয় পাবেন, কেন? বাঘের ভিতরে আল্লাহ একটা হিংস্রতার ক্ষমতা দিয়ে রাখছে, ও ধরে আপনাকে খেয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে, এই বাঘকে আপনি ভয় পাবেন, এটা শিরিক না। কিন্তু যেখানে যে বস্তুর ক্ষমতা নাই, সেই ক্ষমতার ভিতরে মনে করলেন, তা আপনি শিরিক করলেন। আমাদের দেশে গাছের গাছের ওই যে কাঁঠাল গাছের ডাল সাথে দেখবেন ওই যে গরুর সোয়া, গরুর মাথা ঝোলে, ঠিক না বে? ঠিক। কি নিয়তে ঝুলাইছে? যে মুসি ফেলবে না, গাছের কাঁঠাল গাছের মুসি আর পড়বে না, কে ঠেকাবে? ওই সোয়ালে ঠেকাবে। এই সোয়ালের ভিতরে ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন না? আপনি এখানে এই বিশ্বাস করে আপনি শিরিক করেছেন। যে তাবিজ পড়েছেন, তাবিজ তাবিজ, এটা অহরহ যত্র তত্র এখন চলছে, আলেম ওলামারা পর্যন্ত এটা লেখালেখি করছেন, ঠিক না বে? ঠিক। আজকে যারা আমার খুতবাটা শুনেছেন, এই যে আমিনা মসজিদে, সেখানে আমি কিছুটা বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআনটা নাযিল হয়েছে, সারা জীবনে তিনি কি একটা তাবিজ লিখেছিলেন? আবু বকর লিখেছিলেন, ওমর ওসমান কেউ লিখেছিলেন? এটা যদি তাবিজের কিতাব হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হলেও তিনি তাবিজ লিখতেন, তখনও অসুখ বিসুখ ছিল। প্রমাণগুলো আমি সেদিন আজকে খুতবায় আমি দিয়েছি। যা হোক, এটা কোনো তাবিজের কিতাব নয়। এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, সকল তাবিজ তিনি নিষিদ্ধ করে দিয়েছেন, এমনকি কোরআন দিয়ে যদি কেউ দেয় তাও নিষিদ্ধ, কারণ কোরআনের জন্য আসে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এবং তাবিজের ভিতরে সূক্ষ্মভাবে শিরিক করা হয়, আপনারা টের পাবেন না। এই যে পাঞ্জাতন একটা হাতের ছবি দেখবেন তাবিজের ভিতরে, এটা হলো শিয়াদের কাম। কথা বুঝতে পেরেছেন? পাঁচ পাঞ্জাতন, তার মানে আলী মোহাম্মদ আলী হাসান হোসাইন, এই হলো পাঁচ পাঞ্জাতন। এবং দেখবেন তাবিজের মাঝখানে কত সূক্ষ্মভাবে শিরিক করা হয়, এখানে আলী, এখানে হাসান, এখানে হোসাইন, এখানে ফাতেমা, এইভাবে সূক্ষ্মভাবে শিরিক করা হয়েছে, এখানে জিবরাইল, এখানে মিকাইল, এখানে আজরাইল, এখানে এইভাবে লেখা আছে, এগুলো সবই শিরিক। এদেরকে কোনো ক্ষমতা, আলী রাদিয়াল্লাহু আনহু বিপদ ঠেকাইতে পারবে আপনার? আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই ঘাতকের আঘাতে শাহাদত বরণ করলেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন, নিজের জীবনকে তারা ঠেকাইতে পারছে না, তারা মরার পরে আপনার জীবন কি করে ঠেকাবে? কথা বুঝতে পেরেছেন? এই যে তাবিজের ভিতরে কিভাবে সূক্ষ্মভাবে শিরিক করা হয়, আমার এক আত্মীয় তাবিজ দিয়েছেন। আমি বললাম, কেন দিয়েছেন? না, হুজুরি দিয়েছেন, মুনশি দিয়েছেন। আমি বললাম, যেই দেখ, আমি খুলবো, দেখবো কি লিখেছেন। খুললাম, দেখি প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, এরপরে একটা আয়াত লিখেছেন, এরপরে যে আর কি লিখছেন বোঝা যায় না, শেষে লিখেছেন আল্লাহ 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 তিনবার, মোহাম্মদ 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 চারবার, আলী 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 সাতবার। শিরিক হয়েছে না হয় না এই জায়গায়? তার মানে তাবিজে কি বলতে চাচ্ছে? বলতে চায় যে আল্লাহ এই ছেলেটার বিপদ দূর করে দিয়েন, এর অসুখটা ভালো করে দিয়েন। এন আল্লাহ যদি নাই পারে, তিনবার আল্লাহ ডাক দিছে, নাই যদি পারে তো বিকল্প একজন লাগবে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ করছে, আল্লাহ যদি না পারে তো আপনি করিয়ে, চারবার ডাক দিয়েছেন,
এবং আল্লাহ মুহাম্মদ দুই জনা যদি ফেল করেন তাহলে আলীকে ডাক দিয়েছেন কয়বার? সাতবার। আল্লাহ মুহাম্মদ সাতবার, আলীর নাম হইল সাতবার। দেখেছেন কিভাবে তাবিজের ভিতরে শিরিকগুলো করা আছে? সুতরাং ভাইরা, তাবিজ দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাত আশরাকা, যে তাবিজ লটকাইলো সে শিরিক করলো। এই শিরিক দিয়ে কোনোভাবে চিকিৎসা করা যাবে না। আপনি যদি মরেও যান তবুও তাবিজ দিয়ে চিকিৎসা করা যাবে না। কেন? এটা শিরিক, আল্লাহ নবী এটাকে শিরিক ঘোষণা করেছেন। আর তিনি বলেছেন, তোমাকে যদি টুকরো টুকরো করে কাটা হয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করিও না। অষ্টধাতুর আংটি ব্যবহার করেন, এটাও শিরিক। আর কি সুন্দর ডায়লগগুলো মারে, মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, ধাতু মানুষের সাথে বেঈমানি করে না। কি সুন্দর ডায়লগ! হ্যাঁ, বিফলে আমার মূল্য ফেরতও আছে। হ্যাঁ, এরপরে আর কি, যে একটা কিনে নিয়ে গিয়ে দেখুন, ঘুরলেও ঘুরলে ঘুরতে পারে ভাগ্যের চাকা। কয়েক বছর আগে রাজবাড়িতে মাফে সেরে ফেরি গাতে উঠছে, রাত দুটা বাজে, অষ্টধাতুর আংটিওয়ালা দেখি এরকম চিল্লাচিল্লি করছে, গ্লাসটা খুলে তাকিয়ে দেখি ওর বাক্সুর ভিতরে প্রায় 150-200টা আংটি। মনে মনে বললাম, হাই বাঙালি, 150টা আংটি নিয়ে বসে আছে, তার ভাগ্যের চাক্কা আজও ঘুরে নাই, আর আপনি একটা কিনে নিয়ে যাবেন, আপনার ভাগ্যের চাক্কা ঘুরে উঠবে? ওনার ভাগ্য চাক্কা তো আগে ঘোরা দরকার ছিল। এই রাত দুটোর সময় সব মানুষ আরামের ঘুম ঘুমাচ্ছে, আর উনি চিল্লাচিল্লি করছে, ওনার ভাগ্যের দরজা খুলছে, খুলি নাই। এগুলি হচ্ছে শিরিক। সুতা পরেছেন, গাছের মথা এখানে লাগিয়েছেন, অমুক জায়গা থেকে সুতা পরে নিয়ে আসছেন, হ্যাঁ, অমুক গাছে ঝুলিয়ে রাখছেন, কত যে শিরিক এই সমাজে আছে আমরা কেউ বুঝতে পারলাম না। সব দিলেন আল্লাহ, ক্ষমতা দিলাম আমরা সুতাকে। কথা বুঝতে পেরেছেন? এরকম অসংখ্য শিরিক আমাদের সমাজে আছে। ওই যে বালা, প্লাস্টিকের বালা পরেছেন না, এগুলো সব শিরিক, এগুলো পরা যাবে না, এগুলো কোনো ক্ষমতা নাই। আপনি যখন পড়েন তখন মনে যখন দিয়ে সারা হয় কেমন লাগতে থাকে, এখন একটু ভালো লাগে, চিন্তা গবেষণা করে বের করে। কথা বুঝতে পেরেছেন? তার মানে মনের পরিবর্তন ঘটিয়েছেন। আসলে আমি মাঝে মাঝে বলি যে একজন অসুস্থ মানুষ, ধরুন আপনার মা খুব চিল্লাফল্লা করছে, ব্যথায় কাতরাচ্ছেন, খুব জোরে জোরে চিৎকার করছেন, যখন আপনি ফোন দিলেন, এই সিএনজি আসো আসো, মা অসুস্থ, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, যখন সিএনজি আসতেছে তখন আগে কিন্তু জোরে জোরে চিল্লাইতেছিলেন, সিএনজি আসা থেকে আওয়াজ একটু কমে করে আওয়াজ কমে গেছে। এরপরে তখন ডাক্তারের কাছে গেলেন, কয় মা, ডাক্তার মা, কি মা কি হয়েছিল? কয় কে জানো, এতক্ষণ তো খুব খারাপ লাগতেছিল, এখন একটু ভালোই লাগতেছে, কারণ তো চিকিৎসা কি শুরু হয়েছে, কিচ্ছু হয় নাই, ডাক্তারের সামনে গেছেন, কয় এখন একটু ভালোই লাগতেছে। আসলে উনি মনটাকে পরিবর্তন করছেন। তখন ভাবছিলেন ডাক্তারও কাছে নাই, কি যে হয় আমার, মরি না বাসি। যখন ডাক্তার সামনে এসে গেছেন, মনটা ভাই এখন আর সমস্যা নাই, কিছু হলে তো ডাক্তার একটা ব্যবস্থা নেবে, মনটা ভালো হয়ে গেছে। তো এইরকম ভাইরা, এই তাবিজ কবচ এগুলো সব শিরিক, এগুলো ঘর থেকে বেরিয়ে বের করে দিতে হবে, হাতে যেন কেউ থাকে ছিঁড়ে ফেলতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিঁড়ে ফেলতে বলেছেন। এছাড়া অনেক শিরিক আমাদের সমাজের ভিতরে আছে। জিন্দা মরা আউলিয়া, আউলিয়াকে সাজদা দেওয়া হচ্ছে, এটা কি বলুন তো শিরিক। মাজারে গিয়ে মানত করা হচ্ছে, এটাও কি শিরিক। সন্তান চাওয়া হচ্ছে বাবার কাছে, এটা কি শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর ধরে এক আল্লাহকেই ডাকেন, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। আমি মনে করি কোনো বাবা যদি সন্তান দেওয়ার যোগ্যতা রাখেন, তাহলে বাংলাদেশের অনেকগুলো মন্ত্রণালয়ের ভিতরে একটা মন্ত্রণা থাকতো, সন্তান প্রদান মন্ত্রণালয়। আর এটার জন্য কোনো ইলেকশন হতো না, সিলেকশন হতো, খোঁজ নিয়ে দেখা হতো যে কোন বাবা এই বছর সবচেয়ে বেশি দিতে পারছে, তারই ওই পথটা দিয়ে দেওয়া হতো। কথা ঠিক না? বা ঠিক, সন্তান দেওয়ার মালিকই আল্লাহ না বাবাই? আল্লাহ। সূরা সূরা খুলুন, আল্লাহ বলছেন, ইহা বলি মাইয়া শাও ইনাসা ওয়া ইহা বলি মাইয়া শাও যুকুর আও ইযাওয়াজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাও আকীমা। কথা বুঝতে পেরেছেন? এবার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, সন্তান আল্লাহ যাকে খুশি শুধু কন্যা সন্তান দেন। আমার আসলে মেয়েদের ব্যাপার তো কিছু বলা হলো না, যা বলেছে সব মেয়ে ছেলে সবাই মিলেই বলেছি, তারপরেও মেয়ে মা বোনদের জন্য কিছু কথা না বললেই নয়। আমি দেখতে আমার মনে হয় মা বোনরা আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে। এখানে আল্লাহ দেখুন, আল্লাহ বলছেন আল্লাহ যাকে খুশি কন্যা সন্তান দেন। আগে কার কথা বলছেন? কন্যার কথা বলেছেন, এবং কন্যা জন্মগ্রহণটাকে আল্লাহ শুভ সংবাদ বলেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। কথা ঠিক না? বেটি, কারণ মা নারী তারা হচ্ছেন মানব উৎপাদনের কারখানা। সুবহানাল্লাহ, এইটা যদি বন্ধ হয়ে যায় মানুষ আর আশা
বন্ধ হয়ে যাবে আল্লাহ যদি বিকল্প ব্যবস্থা না করেন কথা বুঝতে পেরেছেন সুতরাং মাদেরকে আর মেয়েদেরকে খারাপ ভাবা উচিত নয় অনেক সময় একাধিক মেয়ে হলে তার মন খারাপ হয়ে যায় না ফলাফলটা দেখুন ভালো হবে ধরুন আমি উদাহরণস্বরূপ এইভাবে বলি যে আপনারা দুই ভাই এক ভাইয়ের পাঁচটা মেয়ে আর এক ভাইয়ের পাঁচটা ছেলে ওর মেয়ে নাই ওর ছেলে নাই ধরুন এই বাবা তার বাবার সম্পত্তি বাড়ি ভাগ করেছেন আপনি একশত দুইশত জাপান পেয়েছেন উনিও একশত দুইশত পেয়েছেন মেয়ে বাবা উনি মেয়ে বড় হয় একটা একটা করে কষ্ট করে বিয়ে দিয়ে দেন আর এক বাড়িতে গিয়ে মেয়ে বাড়ির মালিক হয় এ বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাঁচটা মেয়ে বিয়ে দিয়েছেন এ বাড়ি পুরোটাই ফাঁকা ঠিক না বেঠিক তো এবার যে ওই ওই পাশের খবরটা লন তো ওই পাশে কয়টা ছেলে পাঁচটা সন্তান পাঁচটা যদি চারটে করে অনুমতি দেন তো চার পয়সা কুড়িটা আসে এই বাড়িতে তা সেটা তো অনুমতি আমাদের সমাজের নাই কথা বুঝতে পেরেছেন তো একটা করে তো অনুমতি কমপক্ষে দিবেন তাহলে কটা বউ আসলে বাড়িতে পাঁচটা বউ আসছে এবার যদি সর্বশক্তি নিয়োগ করে পরিবার পরিকল্পনাও করেন তাও তো অন পিস নেবেন নাকি কত সমস্যা সমাজে হয়ে গেছে মানুষ পরিবার পরিকল্পনা করে সন্তান না নেওয়ার স্লোগান দিচ্ছিল ইহুদিদের ষড়যন্ত্র কথা বুঝতে পেরেছেন ও ভাইরা আল্লাহ রিজ্জা আল্লাহ রাজ্জাক এই আকীদায় ঘুম ধরেছে ঠিক না ঠিক সে আদম আর হাওয়ার কথা চিন্তা করুন যখন মাত্র দুইজন মানুষ ছিলেন তাদের না ছিল তেমন খাবারের আয়োজন না ছিল তাদের পরনের আয়োজন ঠিক না ঠিক গাছের পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকছিলেন আর আজকে আট শত কোটি মানুষ ওভারলোড খায় কথা ঠিক না এত বেশি খান হজম শক্তি আল্লাহ যে নর্মাল হজম শক্তিটা পারবে না এই জন্য আবার পেপসি কোকা কোলা খায় হজম করে ঠিক না বেঠিক তাহলে খাওয়ার কম খাচ্ছে না বেশি খাচ্ছে বেশি খাচ্ছে আবার পরনের জামা যদি আপনি হিসাব করেন আমার মনে হয় আপনি বলতে পারবে না যে আপনার জামা কয়টা কথা ঠিক না বেঠিক আমি বলতে পারবো না যে আমার আসলে জামা কয়টা তাহলে আমারই যদি দশ বারোটা পনেরোটা হয় তাহলে এইবার যারা আরো ধনী মানুষ তাদের তো দুইশো পাঁচশোটা মনে হয় কারো কারো আছে একবার একটা দুইবার পরে ওটা আর পরে না তাহলে এত আটশো কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খাওয়াচ্ছেন আর কি পরিমাণ পরিধান করাচ্ছেন এই পরিবার কর পরিকল্পনা এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র কার ষড়যন্ত্র ইহুদিদের কোনো ধর্মীয় দাওয়াতি সংগঠন নাই অর্থাৎ তারা কাউকে দাওয়াত দিয়ে ডাইভার্ট করে ইহুদি ধর্মে নিবে না তাদের আকীদা হলো জন্মগতভাবে যে ইহুদি বংশ পরম্পরায় যে ইহুদি সেই হবে ইহুদি অন্য ধর্ম থেকে আসার কোনো সুযোগ তাদের নাই এখন এদের যেহেতু সংখ্যা আস্তে আস্তে কমেই যাচ্ছে কথা বুঝতে পেরেছেন কারণ ওই যে নীতি অন্য ধর্ম থেকে আসার সুযোগ নাই এদেরই বাড়াইতে হবে এরা তখন বৈধ অবৈধ নাই যেমনি হোক খালি ইহুদি বাড়াও ইহুদি বাড়াও অ ইহুদি বেড়ে গেছে অনেক ইহুদি বাড়াও আর অন্য ধর্ম যত আছে সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলিম হোক বৌদ্ধ হোক এদের উপরে চাপিয়ে দিয়েছে তোমরা কমাও কমাও এটা গাণিতিক হারে বাড়তেছে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো কত যেন আঠাশ এইরকম করে বাড়তেছে কমাও 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 আসলে উদ্দেশ্য হলো খারাপ এরা কমে যাবে আর ওরা বাড়বে কথা বুঝতে পেরেছেন সুতরাং রিজিকের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি একটা সন্তান নিয়েছেন একটা ছেলে নিয়েছেন একটা মেয়ে নিয়েছেন আপনি কি নিশ্চিত যে এই ছেলে মেয়ে ষাট সত্তর বছর পর্যন্ত হায়াত পেয়েছে মালাকুল মওত কি আপনার কানে কানে এসে বলে গেছে আর নিও না এই দুইটাই সত্তর বছর বলে গেছে বলে নাই অনেকে এখন ওই খাসি করে ফেলতেছেন কথা বুঝতে পেরেছেন খাসি যে করলেন মানে উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিলেন এই মুহূর্তে যদি মালাকুল মওত ছেলে মেয়েটাকে নিয়ে যায় তখন তো ওই হাসপাতাল থেকে না যাবো সন্তানই না পালা লাগবে কথা ঠিক না ভাই ঠিক কত বড় ক্ষতিটা করে ফেললেন সুতরাং ভাইরা এটা নবীর হাদিসের সাথে মানে বদি করা হচ্ছে মানে বিরোধিতা করা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসসিরুম বিকুম আল উমাম উমাম তোমরা ওই সকল মেয়েদেরকে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসবের সম্ভাবনা রাখে কেননা কিয়ামতের দিন আমার উম্মত বেশি হলে অন্যান্য নবীদের উপর আমি একটু গর্ব করব সুবহানাল্লাহ আমরা নবীর গর্বটাকে খর্ব করার জন্য এই পরিবার পরিকল্পনা ব্যবস্থা নিয়েছি এখন এই প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দিতে একটু ঝামেলা আছে হ্যাঁ
জি, আমি আলোচনা এখন শেষের দিকে নিয়ে আসছি। তো বুঝতে পেরেছেন আল্লাহর হকগুলো কি কি? বুঝতে পেরেছেন ইবাদতমূলক যত হক আছে সব আল্লাহকে দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। একটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করছি। নারীদের রুকু সেজদা কি পুরুষ থেকে সম্পূর্ণ আলাদা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি একটা হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো তোমরা সেভাবেই সালাত পড়ো। এখানে নারী পুরুষ সবাকেই সম্বোধন করে বলেছেন। আপনি যদি হাদিসটা পড়েন দেখবেন এর বর্ণনাকারী হচ্ছে মালিক বিন হুয়াইলিফ। এর বর্ণনাকারী কে? মালিক বিন হুয়াইলিফ। এনারা প্রায় 10-15 জন যুবক বা প্রতিনিধি দল ওই তাদের গোত্র থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। কথাটা বুঝতেছেন তো? হাদিসটা অগ্রপশ্চা যদি বোঝেন তাহলে আপনাদের বুঝে আসবে। এরা প্রায় 10-15 জন ব্যক্তি, ওই নিজেদের পুরুষ ব্যক্তি, তারা আসছিলেন। 10-15 দিন নবী সাল্লামের কাছে থাকলেন। যখন নবী সাল্লাম বুঝতে পারছেন যে তারা পরিবারের দিকে আগ্রহী হয়ে উঠছে, এতদিন বিবিদের থেকে দূরে ছিল তো চাহিদাটা জাগ্রত হয়ে যাচ্ছে, পরিবারের দিকে টান পড়ছে, তখন নবী সাল্লাম তারা অনুমতি চাইলেন যে রাসূল আল্লাহ তো এখন একটু আমাদের এলাকায় যেতে চাই, দেশের দিকে যেতে চাই। নবী সাল্লাম বলেন ঠিক আছে যাও। তখন এই হাদিসটা বলেছিলেন সল্লু কামা রাআইতু, অনেকগুলো কথা বলেছিলেন, আজান হলে তোমরা একজন আজান দিবে আর একজন ইকামত দিবে, সেই সব বলতে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তোমাদের এলাকাতে গিয়ে ওইভাবে সালাতটা পড়বে যেভাবে আমাকে সালাত করতে দেখো। আচ্ছা বলুন তো, ওই সাহাবারা যে গোত্রে যাচ্ছেন ওই গোত্রে কি শুধু পুরুষের গোত্র না নারীদের গোত্র? নারীও আছে ওই গোত্রে, পুরুষ নারী সবই তো আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন কি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো ওইভাবে সালাত পড়ো। তো ওই এলাকার নারীরা কেমনে পড়বে তাহলে? আপনারা বলুন কিভাবে পড়বে? এই হাদিসে তো বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েন সেইভাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বললেন না যে শোনো তোমরা তো পুরুষ, পুরুষটা আমার মতো যে পড়বা, নারীরা কিন্তু আয়েশার মতো পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা বলেন নাই। সুতরাং রুকু আর সেজদাতে কোনো পার্থক্য থাকবে না, আর তবে অন্যান্য শাখা পোশাকায় কিছু পার্থক্য আছে। যেমন ধরুন মেয়েরাই যদি মেয়েদের জামাতের ইমামতি করে তাহলে পুরুষের মতো ইমাম যেমন সামনে এক কাতারে একাই দাঁড়ান ওইভাবে দাঁড়ানো যাবে না। মেয়েরাই যদি মেয়েদের জামাতের ইমামতি করেন তাহলে প্রথম কাতার বরাবর হয়ে উনি মাঝখানে দাঁড়িয়ে যাবেন, এটা একটা পার্থক্য হলো। নারী পুরুষ যদি একই সাথে জামাতের সালাত আদায় করেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে এটা ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন পুরুষদের জন্য প্রথম কাতার উত্তম, নারীদের জন্য শেষ কাতার উত্তম। কথা বুঝতে পারলেন? এটা একটা পার্থক্য হলো। পুরুষ ইমাম যদি ভুল করে তো পুরুষ মুক্তাদের কি বলবে বলুন তো? কিন্তু আমরা সমাজে আল্লাহ আকবার বলি, এটা ভুল, বরং সুবহান আল্লাহ। সুবহান মানে কি? আল্লাহ পুত্র পবিত্র, আল্লাহ ভুল করেন না, ইমাম সাহেব আপনি কিন্তু ভুল করে ফেললেন, এটা মানে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর নারী যদি হন কি করবেন? তালি দিবেন, হাতে তালে তা থরানের উপরে বাড়ি দিবেন, যাতে ইমাম বোঝে আমার কোন জায়গায় ভুল হচ্ছে। এই যেরকম টুকটাক কিছু পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? কিন্তু রুকু সাজদা পুরুষের মতো নারীদের একই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাই প্রশ্ন করেছেন জর্দা খাওয়া যাবে কি? এই খাদ্যের কিছু নীতিমালা আছে, এগুলো আমার আশা করি আমার ইউটিউবে আমার একটা বক্তব্য পাবেন, খাদ্যের হালাল হারামের সূত্র। হ্যাঁ, কোরআন হাদিসে এ কথা বলা হয়নি জর্দা হারাম, এবার বলা হয়েছে নাকি? হ্যাঁ, বা যে কাতল মাছ হালাল, পুঁটি মাছ হালাল, লাল শাক হালাল, এইভাবে বলতে গেলে তো বিশাল এই কোরআন এইটুক দিয়ে কাজই হবে না, বিশাল বড় গ্রন্থ লাগবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূত্র বলেছেন। যেমন আপনি ক্লাসে যোগ অঙ্ক শিখিয়েছেন, আপনাকে স্যার কয়টা অঙ্ক শিখিয়েছেন? 10টা, 12টা, 15টা, 20টা এরকম একটা অঙ্ক শিখিয়েছেন, এখন কি আর শেখা লাগে? আপনাকে একটা সূত্র শিখিয়ে দিয়েছেন যে যোগটা এই নিয়মে করতে হয়, বিয়োগটা এই নিয়মে করতে হয়, এখন জীবন চলার পথে আর যত যোগ বিয়োগ আসুক আপনি পার পেয়ে যাবেন সূত্রের আলোকে, কথা ঠিক না ব্যাটি? তো খাদ্যের কিছু সূত্র আছে, আজকে সবগুলো বললে সময় লাগবে। আমাকে যে প্রশ্ন করেছেন আমি সেই সাইডটা বলি, কারণ আকাশে যেগুলো উড়ে বেড়ায় তার একটা সূত্র আছে, পানিতে যেগুলো আছে তার একটা সূত্র আছে, হ্যাঁ জীবজন্তু গরু ছাগল এর একটা সূত্র আছে। তবে আমি শুধু এইটা বলি আজকে, যেটা হলো শাক, ঘাস, পাত, তরু, লতা, শাক, সবজি, ফল, মূল, বুঝতে পেরেছেন জিনিসগুলো? এই গাছ গাছালি, তরু, লতা, বৃক্ষ, শাক, সবজি, ফল, ফ্রুট, এগুলো কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, এটা সূত্র আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো গাছের ফল পাতা খাওয়ার কথা বলা হতো, তিনি একটা প্রশ্ন করতেন সাহাবাদেরকে, এতে কি নেশা হয়? বলছে যে না, তাহলে খাও। তাহলে সূত্রটা কি বলুন তো? নেশা, মাদকতা, এটা হলো সূত্র। যেটা বেশি খেলে মাদকতা সৃষ্টি হবে, নেশা তৈরি হবে, তার অল্পটুকু হারাম। কে বলেছেন বলুন? কে বলেছেন? নবিসাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম। এখন এই সূত্রের আলোকে পান, শুধু পানটা, পান এটা কি কোনো নেশা? এটা ধরো অনেকটুকু খেয়ে ফেলেন, আপনি মাথা চক্কর খাবে আমার মনে হয় না। যারা পান খান তারা বলতে পারবেন, আমি যেহেতু খাই না বলতে পারি না। তো আমার যেটা মনে হয়, শুধু পান, শুধু পান এই যে পাতাটা, এটা যদি কেউ খান আমার মনে হয় না যে এটা মাথা চক্কর দিবে। কিন্তু সুপারি চক্কর দিবে? কাঁচা সুপারি যদি কেউ খান মাথা চক্কর দিবে, ঘাম ছুটে যাবে, তাহলে এটার মাঝে ওই গুণটা দোষটা আছে না নাই? আছে। এখন খাবেন না খাবেন না আপনি আর আল্লাহ বুঝবেন, আমি ফতুয়া দিয়ে বিপদে পড়তে যাবো কেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসি জর্দা। জর্দার কথাটা বলুন তো দেখি, যারা খান তারা একটু বলুন। আপনি একটু একটু খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, যদি একটু বেশি পরিমাণ খান তাহলে কি হবে কন্ত দেখি? মাথা চক্কর দিবে না দিবে না? অজ্ঞান হয়ে পড়বেন না পড়বেন না? এখন ওই নিষেধের মধ্যে পড়ছে না পড়ে নাই? জর্দা এটা তামাক দিয়ে তৈরি। আচ্ছা বলুন তো, বিড়ি আর সিগারেটের হুকুম কি? হ্যাঁ, এটা তো তামাক দিয়েই তৈরি, কিন্তু তারা বিড়ি খায়, তারা বলে কি, কয় আমি হুজুরের চেয়ে বেশি ভালো আছি। কেন? কয় হুজুর তো খালি হাতে ডলন দিয়ে পুরোটা খেয়েই হালায়, আর আমি তো আগুন দিয়ে ধোঁয়াটা খাই। জর্দা তো ছাই হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের হুজুরটা এই জর্দাটা খায় মসজিদের ভিতরে বসে, আর আমরা খাই টয়লেটের ভিতরে বসে। কথা বুঝতে, হারাম জানি হারাম জায়গায় খাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু জর্দা বলুন, তামাক বলুন, গুল বলুন, সবগুলো একই জিনিস, এই পরিমাণ খাবেন মাথা চক্কর দিবে। সুতরাং এটা কি হালাল না হারাম? অনেকে মাকরু বলবেন, কিন্তু হাদিসের শব্দটা আমি পড়ি, অনুবাদের দায়িত্ব আপনার। কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম। অনুবাদ করুন তো, প্রত্যেক নেশা মাকরু। হাদিসের মাকরু শব্দ আছে, কুল্লু মুসকিরিন হারাম, হারাম শব্দই আছে ভাইয়েরা। সুতরাং আজকের এই মাহফিলে এমন কোন কোন বীর পুরুষ আছেন যে এই মুহূর্ত থেকে জর্দাকে না বলতে পারেন, আর খাবো না, যা খেয়েছি আল্লাহর কাছে মাফ চাই, এই মুহূর্ত থেকে আমি ওয়াদা করছি আর জর্দা খাবো না। আছেন কোন সাহসী ব্যক্তি? আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু ওয়াদা করেছেন, জর্দার পরিবেশ যেখানে আপনি নাই সেখানে কিছুদিন যদি এই নীতিমালা মেনে না চলেন তাহলে তো সমস্যা হবে।